আসসালামু আলাইকুম। বিগত সালের বাগধারা থেকে রিপিটেড প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। পাথরে পাঁচ কিল, বাগধারাটির সঠিক অর্থ কী? শুকের সময় নিচের কোন বাগধারাটি ভিন্নাত্মক? অপশনের চারিটাই একই অর্থ প্রদান করে, সবগুলোর অর্থই হলো সুসময়ের বন্ধু। হাতির পাঁচ পা দেখা, এই বাগধারাটির অর্থ কী? অহংকার বোধ করা। পালের গোদা অর্থ কি? সর্দার। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? সাপে বর। কোন জোড়াটি ভিন্নাত্মক? অপশনে সি ডি দুইটাই উত্তর হবে, দুইটাই ভিন্নাত্মক। ফপর দালালি, এই বাগদাটির সঠিক অর্থ কোনটি? গায়ে পড়ে মাতব বাড়ি। বর্ণচোরা বাগদাটির অর্থ হলো কপটচারী। আক্কেল সেলামি বাগদাটির অর্থ হলো নির্বুদ্ধিতার দণ্ড। উড়নচণ্ডী বাগদাটির অর্থ অমিত ব্যয়ী। বিড়াল তপস্বী বাগদাটির অর্থ ভণ্ড সাধু। 49 বায়ু বাগধারাটির অর্থ পাগলাটে, পাগলামি। লঙ্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ কোনটি? উত্তর হবে কুচক্রি, ফুলবাবু দুইটাই। দুধের মাছি বাগধারাটির সঠিক অর্থ সুসময়ের বন্ধু। ওজন বুঝে চলা বাগদাটির অর্থ আত্মসম্মান রক্ষা করা। রাজা উজির মারা, এর সঠিক অর্থ কি? লম্বা চওড়া কথা বলা। দড়ি মাছ নাসুই পানি, এটি হলো বাগদারা। লেফাফা দুরস্ত বাগদাটির অর্থ কি? বাইরে ঠাট বজায় রেখে চলা। কলির সন্ধ্যা বাগদাটি কি অর্থে ব্যবহৃত হয়? দুঃখের সূচনা। কোন বাগদাটি ভিন্নত্ব? উত্তম মধ্যম। ডুমুরের ফুল বলতে বোঝায় বিরল বস্তু। কোন বাগদাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? সাতেরও না পাশেরও না। পটল তোলা, এই বাগদাটির সঠিক অর্থ কোনটি? মারা যাওয়া। তেলও কম ভাজাও মুসমুসে, বাগদাটির অর্থ কি? অল্প উপকরণে ভালো ব্যবস্থা। কানে তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? কোনো কথা উত্থাপন করা। টানা পড়েন বাগদাটির সঙ্গে যুক্ত নিচের কোন শব্দ? তাত। আট কপালে বলতে কি বোঝায়? হতভাগ্য। খয়ের খা বাগদাটির অর্থ চাটুকার। একগুয়ে অর্থ বোঝাতে কোন বাগদাটি প্রযোজ্য? নেই আকড়া। ননির পুতুল বাগদারার অর্থ কি? অতি আদরে। কোনটি বাগদারা? চাঁদের হাট। পেটের ভাত চাল হওয়া বাগদাটির অর্থ কি? অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। শগুনি মামা বাগদাটির অর্থ কুটিল চরিত্র। পর্বতের মুসিক প্রসব কি? বিরাট সম্ভাবনা। আট কপালে বাগদাটির অর্থ হতভাগ্য। রাজা উজির মারা অর্থ কি? বড় বড় কথা বলা। বাক্যের আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? বাগদারা। জলের লাউ অম্বলের কদু বাগদাটির অর্থ কি? সব পক্ষের মন জুগিয়ে চলা।
গণেশ উল্টানো বাগধারাটির ঠিক অর্থ কোনটি? উঠে যাওয়া। তুলসী বনের বাঘ বাগধারাটির অর্থ কি হল? অসাধু বা ভণ্ড ব্যক্তি। কেসে গণ্ডুষ বাগধারাটির অর্থ কি? পুনরায় আরম্ভ। বাগধারা সময়ের সঠিক অর্থ বাছাই করো। আমড়া কাঠের ঢেঁকি নাসল বান্দা দিনকে রাত করতে ওস্তাদ। উত্তর হবে অপদার্থ একগুয়ে দুষ্কর্ম করা। গ নম্বর বাগধারা সময়ের ঠিক অর্থ বাছাই করো। গোপ খেজুরে মানে অলস। কংস মামা নির্মম আত্মীয়। ভিটেই গুবু চড়িয়ে অর্থ হল সর্বনাশ। উত্তর হবে গ নম্বর বাগধারা সময় ঠিক অর্থ বাছাই করো। নদের চাঁদের অর্থ হলো সুন্দর। ধারে না হলেও ভারে কাটবে এর অর্থ হলো যে কোনোভাবে কার্যসিদ্ধ হওয়া। দেত্ত হাসি মানে কৃত্রিম হাসি। উত্তর হবে গ নম্বর বাগধারা সময় ঠিক অর্থ বাছাই করো। তালকানা ডাক ডাক গুড় গুড় ভিজে বেড়াল সবগুলোর অর্থ হবে কাণ্ড জ্ঞানহীন লুকোচুরি সাধু বেশে অসৎ লোক। উত্তর হবে খ নম্বর বাগধারা সময় ঠিক অর্থ বাছাই করো। আধার ঘরের মানিক টুপ ভুজঙ্গ হাড় অর্ধ। উত্তর হবে একমাত্র অবলম্বন নেশাগ্রস্ত বড় পিছু। বাগধারা সময় ঠিক অর্থ বাছাই করো। আকাশ কুসু আষাঢ়ে গল্প আক্কেল গুড়ুম। উত্তর হবে কাল্পনিক বস্তু আজগুবি বিষয় হতবুদ্ধি হওয়া। আশা ভুয়ার বোমবাচক বাগধারাটির অর্থ হবে হলো অসম্ভব ব্যাপার। 69.64 বাগধারাটির অর্থ প্রায় সম্পূর্ণ। জড় ভরত বাগধারাটির অর্থ অকর্মণ্য ব্যক্তি। তৈনাত করা বাগধারাটির অর্থ কি? স্থির করা। কোন বাগধারাটি সমর্থক নয়? তেলে বেগুনে জ্বলে ওঠা। ননির পুতুল বাগধারাটির অর্থ কি? অতি আদরে। ভূষণ্ডীর কাক বাগধারাটির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। গোকুলের ষাঁড় বাগধারাটির অর্থ কি? স্বেচ্ছাচারী লোক। ভুই ফোড় বাগধারাটির অর্থ কি? অবার্সিং। কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ দুঃখের শুরু। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।